নিয়ে আজকে এই পৃথিবীতে তাদের উদ্দেশ্যে মানে পূজিত করা হয়। If you are new in this channel, please subscribe and don't forget to press the bell icon. Thank you. তো দেখুন মা চারের গুঁড়ো দিয়ে রুটি করছে। আমাদের কালী পুজোর যে নিয়ম হচ্ছে যে চারের গুঁড়ো রুটি করে না, রুটি করতে হয়, রুটি করতে হয়। তোমার চারের গুঁড়ো দেখো কি সুন্দর রুটি করছে, সব রুটিগুলো ফুলছে। নারকেল রুটি বানাচ্ছে, কি সুন্দর। আজকের ডিনারটা দারুণ হবে মনে হচ্ছে না? আমাদের পুজো তো করতে হয়, এগুলো আমাদের আমাদের পুজোটা কি বলতো দেখি, এই কালী পুজোতে কি হয় হচ্ছে কি, আমাদের যত পূর্বপুরুষ মানে যারা মারা গেছে আগে, তাদের উদ্দেশ্যে আমাদের পুজোটা করতে হয়। তাই রুটি পিঠে করতে হয়, মানে নতুন চাল ওঠে না, নতুন চাল দিয়ে করতে হয়। কিন্তু আমাদের ওখানে তো সে এখন নেই, তো এখন এমনি রুটি পিঠে করে এমনি হচ্ছে কি আটা ময়দা রুটি। কিন্তু এটা চালের গুঁড়ো কিনে নিয়ে এসেছি আমি, সবটাই ফুলছে এগুলো। চলো সবগুলো ফুলেছে, এটাও ফুলবে, এটাও ফুলবে। দেখুন ওয়েট করুন, লুচির মতো ফুলছে। হ্যাঁ বাহ, কি সুন্দর ফুলে গেল, করতে হচ্ছে আমাকে এদিকে দুদিকে মাকে করতে হচ্ছে। দেখো মা নারকেল রুটি বসিয়ে দিয়েছে সিদ্ধ হতে, আপনাদেরকে এটা হওয়ার পরে দেখাচ্ছি। আজকে হচ্ছে কালী পুজো, আমাদেরই মানে নিয়ম আছে কালী পুজোর সময়, মানে যারা হচ্ছে কি আর কি নেই আজকে এই পৃথিবীতে, তাদের উদ্দেশ্যে মানে পুজোটা করা হয়। তো আজকে আমাদের মেন পুজোটা ওইভাবেই করা হয়। শ্বশুর বাড়িতে কীরকম করে জানি, কিন্তু আমাদের বাপের বাড়িতে ওইভাবেই করে, তাদের উদ্দেশ্যে মানে পুজো করা, মানে এই দিনে ইয়ে হয় পিঠে টিঠে করে বক্সা ই করে দেয়, তাদের নতুন চালের পিঠে করে, নতুন চাল বলতে এমনি পিঠে হয় আজকের দিনে। আর সেইগুলো পূর্বপুরুষে মানে যারা মারা মানে নিয়ে পৃথিবীতে তাদের উদ্দেশ্যে দেওয়া হয়, যেমন হচ্ছে করছে মেয়েরা দিচ্ছে মোমবাতি ধরা।
আজকের দিনে সব প্রদীপ, তারপরে মোমবাতি সেসব জায়গা সকালবেলা ভালো করে দিয়ে পরিষ্কার করে রাখতো, আর গিয়ে আজকের দিনে মোমবাতি ধরিয়ে রাখতো। এখন আমরা তো দেশের বাড়িতে যাইনি, তো এখানে আছে, তাই ছবিগুলো দিয়ে আর এ করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি এগুলো, মানে রুটি করেছি সেগুলো দিয়ে দেবো, তারপর আমরা খাবো। এই হচ্ছে আমাদের কালী পুজোর এমনি কালী ঠাকুরের কালী পুজো কালী ঠাকুরের নাম করে দেওয়া হয়, সেটাও করা হয়ে গেছে আমার, ওই ঘরে করেছি আর এটা এই ঘরে করছি। দিচ্ছি বইটা সরিয়ে দিই, ওই ঘর থেকে উপরে ছিল সেটা দিয়ে দিল, প্রণাম করলো। চলে প্রণাম করে নিই, ছবিটা নেই এখন আমার সচরাচর, ছবিটা নেই, সেটা হচ্ছে গিয়ে এর মধ্যে রেখে দিয়েছি, ওই বাঁধানো ছিল সেটা ভেঙে গেছে, তো শুধু ছবিটা আছে, ছবিটা আর এখানে দেইনি, ওনার উদ্দেশ্যে দিয়ে দিস ঠিকই, কিন্তু ওনাকে এখানে মানে ছবিটা দেওয়া হয়নি, ছবিটা কাঁচটা ভেঙে গেছে বলে দেওয়া হয়ে গেছে, মানে আমাদের যাদের উদ্দেশ্যে পূজাটা করি তাদেরকে দেওয়া হয়ে গেছে, মানে আমার হাজব্যান্ড, তারপরে আমার যেমন শ্বশুর মশাই শাশুড়ি, মানে যাদেরকে আর কি ওদের দেওয়া হয়ে গেছে বলে এবার আমরা খেতে পারবো। এটাই হচ্ছে আমাদের আজকের দিনে রুটি পিঠে যাই করে খেতে পারবো, তো চলো ওদের দেওয়া হয়ে গেছে এবার আমরা খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও।